বি পার্টের জন্য এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও। আর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে, দেখা হচ্ছে সমতল রেখার ইভলিউ রেখা হবে হ্যালিক্স। সো এটা দেখতে পাচ্ছেন 11, 13, 16, 18 সালে এসেছিল, তাই আসতে পারে। সো আমরা উত্তরটাও দেখে নিচ্ছি, যে এটা আমাদের 27 নম্বর থিওরি, যে প্রশ্নটা এভাবেও আসতে পারে হচ্ছে সমীকরণটা, অথবা এটা হচ্ছে হ্যালিক্সটের বাংলা দিয়েও থাকতে পারে, ইভিলিউ কুণ্ডলী হবে, এটাও আসতে পারে। দেখতে পাচ্ছেন এটি সালের অভাব নাই। সো আপনারা উত্তরটা দেখে নিন। আর যারা এখনও আমাদের রাজু একাডেমি পেজটি ফলো করেননি, তারা অবশ্যই আমাদের রাজু একাডেমি বিডি ফেসবুক পেজটি ফলো এবং লাইক করতে ভুলবেন না। সো আপনারা উত্তরটা দেখে নিন। সো এটা আমাদের ফার্স্ট পেজ, এর প্রমাণের পাঠটা এবং এই চিত্রটা আঁকতে হবে, দেন তারপরে এই ভাষাটা আপনাদেরকে লিখতে হবে, দেন তারপর এই পাঠটা আপনাদেরকে লিখতে হবে। সো আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা পজ করে যাদের কাছে উত্তর নেই তারা উত্তরটা সহকারে দেখে নিতে পারেন। সো এই অংশটুকু 5 নম্বর ইকুয়েশন আপনাদেরকে দিতে হবে। সো এ পর্যন্ত এই পেজটা, দেন নেক্সট পেজ এর দ্বিতীয় অংশ যে পাঠটা রয়েছে, সো এই হচ্ছে দ্বিতীয় পাঠটা। আর যারা এখন আমাদের চ্যানেলটি লাইক করেননি এবং সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমাদের চ্যানেলে একাডেমিক ভিডিও অনেক আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এই হচ্ছে আমাদের সমাধানটি, আপনারা লিখে দিলেই নিশ্চিত আপনারা 4 মার্ক পেয়ে যাবেন।